সাজ্যে শহর আসছে পুজো জিও বাংলা প্রেজেন্ট সারস সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমা রাউন্ড টু নিয়ে আমি শ্রেষ্ঠা আবারও চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে আগেরবার যখন এসেছিলাম তখন আমরা আপনাদেরকে থিমটা জানিয়েছিলাম যে এখানটায় বাচ্চারা যখন পড়তে পড়তে সবাই একরকম হয় না কারোর আঁকতে ভালো লাগে কারোর পড়াশুনো করতে ভালো লাগে কেউ আবার অন্য কোনো বিষয় খুব ভালো হয় কিন্তু আমাদের সকলের এমন একটা প্রেশার পড়ে যায় বাচ্চাদের ওপর যেখানটায় দাঁড়িয়ে তাকে পড়াশুনায় ফার্স্ট হতে হবে সবসময় এগিয়ে যেতে হবে এরকমই একটা ধারণা থাকে তো এই রকম ধারণাটাকে সমাজ থেকে তোলার জন্য এই থিমটা করা আর সঙ্গে আমি এখন পেয়ে গেছি থিম মেকারকে আমি তার সাথে কথা বলে নেবো আরেকটু ডিটেলস জেনে নেবো প্লাস আমি আমার ক্যামেরা পারসনকে বলবো খুব সুন্দর করে মণ্ডপটাকে দেখাতে অসাধারণ কাজ হয়েছে কি কি দিয়ে কাজ হয়েছে আমি নিজে দেখতে পাচ্ছি যে পেন্সিল অনেক বইয়ের মলাট এরকম দিয়ে কাজ করা হয়েছে এরপর বাকি বিষয়টা আমি কিন্তু শিল্পীর কাছ থেকে জেনে নেব নমস্কার আপনাকে জিও বাংলায় স্বাগত আপনার নামটা দেবাশিস গুজাই আমি আগের বার যখন এসেছিলাম তখন থিমটা অনেকটাই জেনেছি আর ঠিক যেটা বললাম আমি এখানটায় এর বেশি আর কি অ্যাড হচ্ছে এখানে আমরা এইটাই খুব ডিটেলসে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ কিন্তু মূল বিষয় শিক্ষা নিয়ে অনেক সময় অনেকেই অনেক কিছু বলেছেন আমাদের বক্তব্য কিন্তু ওই কথাগুলোর মাঝেও আরও একটু গভীরে একটু সেন্সিটিভ একটা জায়গা সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আজকের দিনে শিক্ষা সচেতন সব মানুষ কিন্তু কোথাও একটা আমরা যেমন গাছের বীজ বিভিন্ন রকম হলে তাদের পরিচর্যা বিভিন্ন রকম হয় আলাদা রকম হয় প্রত্যেক শিশু কিন্তু আলাদা স্বতন্ত্রতা নিয়েই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং প্রত্যেক শিশু তার পূর্ণ বিকশিত যতক্ষণ না হচ্ছে আমাদের এই পৃথিবী সুন্দর হয়ে উঠবে না আর্টিফিশিয়াল একটা পৃথিবী হবে আমরা সেই পৃথিবীর কামনা করছি যেখানে প্রত্যেকে যে সম্ভাবনা নিয়ে জন্মেছে সেই সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটুক তা তো বটেই আর এখানটায় যে কাজ হয়েছে এইটা কি দিয়ে কাজটা করা হয়েছে এইগুলো তো বলস দিয়ে কাজ করা হয়েছে কিছু ওপরের কাজগুলো কি দিয়ে করা হয়েছে অ্যাকচুয়ালি এগুলো আছে অনেকগুলো আইটেম আছে মানে প্রথম থেকে যদি বলি তাহলে আপনার মানে ম্যাগনিফাইং গ্লাস আছে জিওমেট্রিক্যাল বহু ইনস্ট্রুমেন্ট আছে তাছাড়া পেন্সিল পেন জিওমেট্রি বক্স নিজে আছে বড়ো বড়ো ছ ফুটের বই আছে প্রায় কুড়ি ফুটের পেন আছে প্রায় আড়াই লক্ষ পেন্সিল আছে পাঁচ হাজার পাখি আছে যেগুলো চাঁদা স্কেল দিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ চাঁদা স্কেল দিয়ে তৈরি হচ্ছে সেটা আমি আগের বার যখন পরিক্রমাতে এসেছিলাম আমি দেখেছিলাম চাঁদা দিয়ে তৈরি হচ্ছে আর এইখানটা একটা মূর্তি রয়েছে মানে একটা বাচ্চা শিশুই বলা যায় তাকে আর এইটা ঠিক কী বোঝাতে চাইছে তার গায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঠিক কী বোঝানো আমরা যে ডেকোরেশন পার্টটা রেখেছি সেখানে পেনের মুখ আছে পেনসিল আছে এগুলো দেওয়ার কারণ একটাই যে আমরা কিন্তু সারাদিনই ছাত্রদের শিক্ষার একটা আবহ একটা আবর তনের মধ্যে রাখছি তার বাইরে ওরা বেরোচ্ছে না কিন্তু তারপরেও যেন তাদের বিকাশ তো হচ্ছে না সেগুলো তাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে যার ফলে আলটিমেটলি তারা হতাশ হচ্ছে ডিপ্রেশন হচ্ছে আর সেলফ কনফিডেন্সটা হারাচ্ছে যেটা আমাদের দরকার শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া উচিত কি একটা মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠবে কিন্তু আজকের যে সিচুয়েশনটা আমরা ক্রিয়েট করছি সেখানে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা অনেক ইনফরমেশন কালেক্ট কালেক্ট করছে তাতে তথ্য সমৃদ্ধ হচ্ছে কিন্তু আত্মবিশ্বাস হারাচ্ছে সত্যি কথা মানে আমরা শুধু বইয়ের পড়াটাকেই পড়ে যাচ্ছি কিন্তু আরও সব আমাদের অন্য যেই প্রতিভাগুলো সেইগুলোকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি শুধুমাত্র এই বোঝার জন্য এবং আর একটা কিছু না মানে ছোট্ট একটা ব্যাপার করতে হবে এবং এটা আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি যে এটা একদিন আসবেই আসবে মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে যে একজন মানুষ তার নিজস্ব যে স্বতন্ত্রতা আছে সেইটা যখন তার অভিভাবক তার স্কুল তার পারিপার্শ্বিক পরিস্থিতি উপলব্ধি করবে তখন সেই দিন সেই ছেলে কিন্তু খুব আনন্দের সঙ্গে নিজেকে বিকশিত করতে পারবে সত্যি কথা মানে একটা সত্যিকারের বাস্তবতা যেটা সেইটাই তুলে ধরছে এই বছর এই ক্লাব আর এই ক্লাব সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে গেছে তাই জন্য আমরা কেক কেটে সেটা সেলিব্রেট করতে চাই তো সেইটা আমরা অনুষ্ঠানটা শুরু করে দিই আর আমরা মানে অবশ্যই থ্যাংক ইউ জানাবো মিও আমরা এত সুন্দর একটা কেক আমাদেরকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য তো আমরা এই কেক কেটে শুরু করে দিই আমাদের এই সেলিব্রেশন একটা ক্লাপ হয়ে যাক তার আগে তাই তো আর আমরা যেটা ঠিক করেছিলাম সেটা একবার সবাই মিলে হয়ে যাক কাটো 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 হয়ে এবার নাও নাও কেক কাটা হয়ে গেল সেলিব্রেশন তো শুরু হচ্ছে এর এরপর আরও অনেক কিছু আছে আপনাদের সকলকে সেই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু চলে আসতে হবে এই ক্লাবে আর এরপর আমি পৌঁছে যাব একটা অন্য ক্লাবে সেই ক্লাবে থিম প্রস্তুতি সব কিছুই আপনাদেরকে দেখাবো কি নতুন বার্তা দিতে চলেছে সমাজকে সেই সমস্ত ক্লাব সব কিছুই দেখাবো তাই জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায় অ্যান্ড উই উড লাইক টু থ্যাংক আওয়ার স্পন্সার এম্বাজার গো স্পন্সর জি দোস আইটি পার্টনার আর এনজে কনসালটেন্সি সার্ভিসেস আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং ইভেন্ট পার্টনার সিএনসি সেফটি পার্টনার অ্যারিসন কেবল অ্যান্ড আওয়ার ফুড পার্টনার মিও অনেক অনেক আপডেটসের জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায় ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে আমি শ্রেষ্ঠা চক্রবর্তী